ডিয়ার ভিউয়ার্স, ফেনী ইউনিভার্সিটি সিএসি ডিপার্টমেন্ট থেকে প্রথমবারের মতো আমরা টুরে যাচ্ছি চট্টগ্রাম ভাটিয়ারিতে। পাহাড়ের সুন্দর দৃশ্য এবং সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি খুব চমৎকার একটি এরিয়া আজকে সারাদিন আমরা আপনাদের সাথে আছি। আমি সুমন এবং আমি সাবিহা সঞ্জিতা। সো ভিউয়ার্স, আজকে সারাদিন আপনারা থাকবেন আমাদের সাথে, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। কারণ আমাদের এই ট্যুরে শুধুমাত্র যে আমরা যাচ্ছি সেটা না, আমাদের ওইখানে অনেক মজার মজার জিনিস আছে, মজার মজার গেম আছে, আরো আছে অনেক কিছু। সো পুরো প্রোগ্রামটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন। সো গাইস, চলুন আমাদের সাথে। আমার খুবই ইচ্ছা ছিল আমি তোমাদের সঙ্গে পার্টিসিপেট করবো, কিন্তু বিশেষ কারণ বশত আমার শরীর পাওয়ার ইচ্ছা বলি আমাকে আজকেই ঢাকা চলে যেতে হবে। ফেনী ইউনিভার্সিটি সিএসই ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত আনন্দ ভ্রমণে তোমরা যারা যাচ্ছ, শিক্ষক ছাত্রছাত্রী সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি, এবং তোমরা যাতে সুন্দরভাবে এমন উদযাপন করে আনন্দের সাথে আবার সবাই ক্যাম্পাসে ফিরে আসো এই আশা করছি। ব্যক্তিগতভাবে আমার যাওয়ার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও শারীরিক অসুস্থতার কারণে যেতে না পারে আমি দুঃখিত। আশা করি ভবিষ্যতে তোমাদের এই সমস্ত আনন্দ ভক্তের সাথে আমি সামনে হওয়ার চেষ্টা করব। ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালোবাসা, ভালোভাবে ফিরে আসো। আমরা মতামত নিব আমাদের সিএসসি ডিপার্টমেন্টের অভিভাবক, আমাদের সবার প্রিয় মানুষ যারা সাইজ পারভেজ স্যারের কাছে, স্যারকে যে স্যার আপনি আমাদের সাথে যে টুরে যাচ্ছেন, আমরা যে আয়োজন করতেছি, স্যার আপনি আমাদেরকে অনেক হেল্প করছেন সব কিছু মিলায়। তো স্যার আপনার অনুভূতি কেমন? ধন্যবাদ। প্রথম বিষয় হচ্ছে সিএসসি ডিপার্টমেন্ট প্রথমবারের মতো এটা আয়োজন করতে পারছে, এই জন্য কমিটির কনভেনার সহ যারা আয়োজক কমিটিতে আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেমিস্টার শেষে আমি মনে করি আর কি, যে ডিপার্টমেন্ট যেহেতু অনেকগুলো কাজই করে, তার মধ্যে একটা হচ্ছে এই যে বাৎসরিক পিকনিক, তো এটা আসলে আমার আসলে খুবই ভালো লাগতেছে যে আমরা শেষ পর্যন্ত আমাদের ডিপার্টমেন্টের সিএসসি ডিপার্টমেন্টের আমরা পিকনিকটা করতে পারতেছি। তো আশা করি আজকে সারাদিনটা ভালোই কাটবে। Oh,
কাঙ্ক্ষিত পিকনিক স্পটে। একটু পরেই আমরা ভেতরে প্রবেশ করব এবং উপভোগ করব এখানকার অসাধারণ ভিউ। ক্যাফে 24 ভিতরে চমৎকার অনেক দৃশ্য আছে, আমরা ভিতরে যাব এবং বাকিটা সময় আমরা কাটাবো পিকনিক স্পটে। চলুন দর্শক।